মারানির বোলা রাষ্ট্রীয় কথা একদম পিটাই লোলা গেলাম। হ্যালো হ্যালো, বসেন ভাই, বসেন ভাই, বসেন। ভাই আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন, অসুবিধা নেই, বসেন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন হুজুর হাতে, আপনারা বসেন। যুব সমাজের উদ্যোগে এবং করোনা মহামারীতে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কাউন্সিলর জনাব আলহাজ আব্দুল মতিন সাউদ সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তৈয়বা দান করে যতদিন বাঁচবেন কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি এই মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, হুজুর গো অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি আমার মেয়ের জন্য ঘটকালি করেন, আমার মেয়ের জন্য এই জামাইগুলার চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আনসারি সাহাবী, শোনো, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো প্রয়োজন নাই, আমি রাসূল, তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা উপযুক্ত জামাই ঠিক করে রেখেছি। আনসারি সাহাবী তো মহা খুশি, কইয়া রাসূলুল্লাহ কি কথা বলেন, আমার মেয়ের জন্য আপনি জামাই খুঁজে রেখেছেন হুজুর, তাড়াতাড়ি বলেন জামাইয়ের পরিচয় কি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আনসারি সাহাবি, শোনো, তোমার মেয়ের জন্য যেই জামাইটা খুঁজে রেখেছে, সেই জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি তার চেহারাটা ভালো না, বেটে কুশ্চিত কদাকার চেহারার একজন যুবক, তার নাম হলো জালাবি। আমার ভাইয়েরা বলেন তো, ওই আনসারি সাহাবির মনটা ভালো হবে না খারাপ হবে? বিশ্বাস করেন মুসলমান, এই আনসারি সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, কারণ তার মেয়ের জন্য যেমন জামান চাইছে তেমন জামাই হয় নাই, কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, সারতে আঘাত লাগলে আল্লাহর রাসূলকেও মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে মুসলমান, আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি, যে হুজুর আজকে বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে? আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনোদিন ভুলতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? যার একটি ভাষণকে কবুল করে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন? আছে? আজকে কেন যেন একটা আলেম ওলামা, আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন,
কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভুল বোঝাবুঝির কারণে। কিসের কারণে? ভুল বোঝাবুঝির কারণে। আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা, দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন, কথা কন ঠিক কিনা? বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়ি গঙ্গায় ভাষায় দিব, এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই, কথা কন ঠিক কিনা? কারণ বিশ্ব নবীজি তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়া তলে নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভুলটা কোথায়? ভুলটা এখানেই হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে, কথা বলেন? আসলে কিন্তু আমার ভাইরা, ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই। ইসলামী শরীয়ত মতে, হাদিস মোতাবেক বিশ্ব নবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, ভাস্কর্য মূর্তি একই, তবে প্রতিমা, যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না, এটা স্মরণ করার জন্য, সম্মান জানানোর জন্য করা হচ্ছে, কথা কন ঠিক কিনা? এটা খারাপ কিছু না। আসলে দেখেন, বিশ্বনবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট শোপিস পাওয়া যায় না, ঘোড়া, তারপরে পুতুল, অনেকে শোপিসের মধ্যে সাজায় রাখে, এরকম রাখে কি রাখে না? আবার ওই ব্যক্তিটাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায়, পর্দা দিয়ে ওই শোপিসগুলো ঢেকে রাখে, এরকম আছে না নাই? কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে, তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না। সেটা একটা ছাগল হোক, একটা মুরগি হোক, একটা পুতুল হোক, যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে। কারণ হাদিস শরীফে এসেছে, যারা প্রাণীর মূর্তি বানাবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও, তখন কি পারবে? কি বলেন, পারবে? এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি। আমরা বলতে চাই, মূর্তি তো একটা সাধারণ ব্যাপার, শেখ মুজিবুর রহমানে এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে, উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আমরা বলি এতটুক স্তম্ভ হলে হবে না, প্রয়োজনে দশতলা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে, কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন, শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বাবা কবরে, আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এমনি তো তিনি ভালো কাজ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ হয় তারা জান্নাতি। সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন, আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কেউ কষ্ট নেবেন না, শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমান। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়াশোনা করেছি, আমি যেই হলে থাকতাম সেই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। প্রত্যেকটা কাজে আমরা, প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা লিখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে, আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে, বিরোধিতা করি নাই। সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না, এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে, এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি, শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই, বলা সমচিন নয়, কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুতরাং বাড়িতে যেই শোপিসগুলো আছে, যেগুলো প্রাণীর শোপিস, এগুলো আমাদেরকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে, আপনার ঘরটা আল্লাহর রহমতে ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলো না আমিন, জোরে বলো না আমিন। আমার ভাইরা দেখেন, ওই আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লাগছে, মনে আছে আপনাদের? মনে আছে? স্বার্থে যখন আঘাত লাগছে, আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, মাথাটা নিচু করে ফেললেন, কারণ এমন একজন জামাই দিয়েছেন, জামাইয়ের টাকাও নাই, অন্তত চেহারাটা ভালো হলে একটা কথা হতো, চেহারাও ভালো না, মনে আছে আপনাদের? বন্ধুরা আমার, আনসারী সাহাবী
সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে ফেললেন। এদিকে এইরকম মুহূর্তে ওই যুবক আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বলেছিলাম আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে, আপনি কি খুঁজছেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চালাবে তুমি আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে আমার কথা বলো, আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠায়া দিচ্ছি। বন্ধুরা, আমার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলতেছে, এই রকম মুহূর্তে ওই যুবক জালাবি ওই আনসারি সাহাবীর বাড়ির মধ্যে গিয়া জোরে জোরে দরজায় নক শুরু করছে, ঠক ঠক। আমার ভাইয়েরা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় তখন বাড়িতে কেউ আসলে বাড়ির মানুষের মেজাজ ভালো হয় না, খারাপ হয়। আনসারি সাহাবি চিন্তা করলেন, এই সময় কে আবার আসলো? খানা পড়তে গরম করে এলাম বান্ধে বাচ্চা। একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম। মারানির বলা রাষ্ট্রবিধির কথা চলে খানি একদম পিটাই লোলা গেলাম। হ্যালো হ্যালো, বসেন ভাই, বসেন ভাই, বসেন। ভাই বসেন, ভাই মাইক, এই মাইক দাও, আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, এখানে কোরআন আছে, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
পেছনের ভাইরা সামনে এসে বসেন। আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্যের গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। জি বসেন আমার ভাইয়েরা, প্লিজ আল্লাহর ওয়াস্তে বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন। এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। বসেন সবাই, একটু তাকবীর দি, লিল্লাহে তাকবীর। বসেন 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 বসেন। সে বলেন, ফকির মনে করে বলতেছে, এ ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোনো ফকির এসে খালি হাতে ফিরে যায় নাই,
আমার বাড়িতে এতদিন পর্যন্ত যত ফকির আসছে সবাই রে ভিক্ষা দিছে, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা চলতেছে, আজকে তোমাকে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে দুই দিনের ভিক্ষা আমি দিয়া দেব। আমার ভাইয়েরা বলেন তো, আসলে ওইটা ফকির না ওইটা হবু জামাই? ওইটা ফকির না হবু জামাই? সঙ্গে সঙ্গেই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আনসারি সাহাবি শোনো, আমার চেহারার দিকে তাকায় তুমি মনে করছো আমি ফকির, কারণ আমার চেহারাও নাই আমার ভালো পোশাকও নাই, কিন্তু আনসারি সাহাবি শোনো, আমি কিন্তু ফকির নই, বিশ্ব নবীজি তোমার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে তোমার বাড়িতে পাঠায় দিছে, আমার নাম হলো জালাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, আনসারি সাহাবির মেজাজ খারাপ হয়ে গেছে। আনসারি সাহাবি বলতেছেন, যুবক জালাবি শোনো, ও যুবক তোমাকে নিয়ে আমাদের বাড়িতে একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে, তোমার চেহারাও নাই তোমার টাকাও নাই, তোমার মেয়ে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নাই, কিন্তু তুমি বাড়িতে যখন চলে আসছো তোমার ঢুকতে দেওয়া যাবে না। এই কথা বলে ওই আনসারি সাহাবি দরজাটা বন্ধ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দরজাটা লাগায় দিয়েছে যখন, এই রকম মুহূর্তে তারা যখন সিদ্ধান্ত নিয়ে নিল, আনসারি সাহাবী তার স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে নিল, যতই বিশ্ব নবীজি বলুক না কেন, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। এই সিদ্ধান্তের কথা বিশ্ব নবীজিকে যখন বলার জন্য যাচ্ছি, ও আমার মুসলমান ভাইরা একটু মন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, এই রকম মুহূর্তে ওই আনসারি সাহাবী ভাই বসেন, প্লিজ আপনারা বসেন, আমার পরে মাহমুদুল হাসান ভাই আছে আপনাদের ওয়াজ শোনাবেন, আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, আপনারা বসলেই ওয়াজ শুরু হবে। হুজুর আপনাদের রিকোয়েস্ট করতেছে, হুজুর কোরআনের দোহাই দিয়ে আপনারা সকলে বসে যান, আপনারা বসুন বসুন, এই ভাবাই সামনে বসাই, এই বসো ভাই সামনে বসো, ভাই আপনারা বসেন, প্লিজ প্লিজ বসলেই বয়ান শুরু হবে, প্লিজ ভাই বসেন, প্লিজ আপনারা বসেন, ভাই বসেন, উত্তেজিত হয়েন না ভাই বসেন, প্লিজ আপনারা বসেন, আপনারা বসেন, একটু জিকির করেন, লা ইলাহা, এইটা উচ্চ করে দিচ্ছে, এটা বারবার নিচে হয়ে যাচ্ছে, একটু জিকির করেন, লা ইলাহা, জি বসেন, আলহামদুলিল্লাহ, জি বন্ধুরা আমার, এই মাইক দাও মাইক, বন্ধু ভাই ভাই বসেন,
ভাই বসেন। ওনাকে থামান, ওনাকে থামান। জি জি বন্ধুরা আমার, এটা নিচে নেমে যায় কেন আশ্চর্য, মাইক কলা কই বন্ধুরা আমার, সবাই মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করেন, বসেন মাইক বসেন বসেন বসেন। জি বসেন, কেউ কি কথা বলবো কিনা জি বসেন বসেন। হ্যাঁ ভাই আমাকে যদি ভালোবেসে থাকেন ও শুনতে চান বসেন, প্লিজ ভাইরা বসেন, দাঁড়ানো ভাইরা বসেন, দাঁড়ানো ভাইরা বসেন বসেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, একটু শান্ত হয়ে বসেন, আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন, কথা বলেন ঠিক কিনা, আপনারা বয়ান শুনবেন না, যার কণ্ঠ শুনলে মিজানুর রহমান আজারি সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা। ভাই চলে এসেছেন, তিনি আসবেন, আপনারা এরকম পরিস্থিতি একটা ভুল হয়েছে, এখানে বড়রা আছে, মাহফিল কমিটি আছে, মানুষ ভুলের উর্ধ্বে নয়, আপনারা বসেন, ওয়া শুনতে চাইলে বসেন, প্লিজ প্লিজ আপনারা ঝামেলা করবেন না, এটা আবেগের বশবত হয়ে হয়তো তিনিও বুঝতে পারেননি বলে ফেলেছেন, বসেন আপনারা, আপনারা এরকম কেন হচ্ছেন, বসেন, মাপ চাচ্ছি আমরা ভাই, মাপ চাচ্ছি, আপনারা বসেন প্লিজ, আপনারা বসেন প্লিজ ভাই, এই না এই বসো, এই ছেলে ভাই বসো ভাই, ইসলাম উত্তেজিত পছন্দ করে না, ইসলাম নরম পছন্দ করে, আপনারা বসেন। বন্ধুরা আমার, আমার বয়ান যদি আপনারা শুনতে চান, আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান, তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ, আমি মাফ চাচ্ছি, আপনারা বসেন, আপনারা বসেন প্লিজ, আপনারা পরিবেশ নষ্ট করবেন না, আমার ভাইয়েরা আপনারা বসেন, কষ্ট করে আসছেন, এটা সাধারণ কোনো প্যান্ডেল নয়, এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা। বিশ্বনবীজি বলেছেন, যারা ওয়াজ শোনার জন্য ময়দানে চলে যায়, যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে, তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। সুতরাং প্লিজ বসেন, এই ভাই বসেন, দাঁড়ানো ভাইরা বসেন প্লিজ, একটু জিকির করেন, না হলে ওয়াজ বন্ধ করে চলে যাব ভাই, প্লিজ আপনারা বসেন, আল্লাহর ওয়াজতে বলছি আপনারা বসেন। বন্ধুরা আমার, একটু মেহের বানি করে ভলেন্টিয়ার ভাই রাখো, একটু বসায় দেন ভাই, একটু বসায় দেন, আমার পরে অনেক সুন্দর বয়ান হবে, আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ বসেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, ওই আনসারি সাহাবি এবং তার বিবে যখন সিদ্ধান্ত নিয়ে নিল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, এই রকম যুবকের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না, এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে, এমন সময় যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, আপনাদের কি মনে আছে, মনে আছে ওই মেয়েটার কথা? বন্ধুরা আমার, এই যুবতী মেয়ে পাশের ঘরের থেকে তার মা বাবার সব কথা শুনেছে, মা বাবার কথা শোনার পরে বলতেছে, ও বাবা, ও আমার মা বিশ্বনবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা শুনে তারপরে যাও, সুবহানাল্লাহ কবেন না, বলে আমার কথা আগে শোনো তারপরে তোমরা আল্লাহর নবীজির কাছে যাও। মেয়েটির মা বলতেছে, মেয়ে তুমি কোনো চিন্তা করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো তারপরে কথা বলো, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারিম পড়ো নাই? সুবহানাল্লাহ, কাল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বলতেছে, মা গো তোমরা কি পবিত্র আল কোরআনুল কারিম পড়ো নাই? ও আমার বাবা তোমরা কি পবিত্র আল কোরআনুল কারিম পড়ো নাই? বলে হ্যাঁ মা আমরা তো পবিত্র আল কোরআনুল কারিম পড়েছি। মেয়েটি আবার বলতেছে, মা তোমরা কি পবিত্র আল কোরআনুল কারিমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? সুবহানাল্লাহ, কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা বলেন সুবহানাল্লাহ ও আমার মা ও আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় সুবহানাল্লাহ কোন আমার বিয়ে ঠিক করেছেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে আর কেউ আছে নাকি সুবহানাল্লাহ কবেন না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যে পিছনের ভাইরা একটু বসেন ভাই আল্লাহর ওয়াস্তে পিছনের ভাইরা দেখতে পাচ্ছেন একটু বসেন আল্লাহর জন্য বসেন জান্নাতের দরজা খুলে যাবে কথা বলেন ঠিক কিনা সবাই বসেন হ্যাঁ সাইডে যারা আছেন ভাইরা এই ভাইরা বসেন প্লিজ প্লিজ ভাইরা যুবক ভাইরা তোমাদের জন্য এই ওয়াজ হচ্ছে আজকে একটু বসো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যুবক ভাইরা বসে বড় ভুল মানুষের ইতি হয় সেটা সমাধান আছে দাঁড়িয়ে থাকলে তো সমাধান হবে না একটু বসেন আল্লাহর ওয়াস্তে ওয়াজটা শুনে যান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন এই মেয়েটা যখন বলতেছে মা গো ওয়ামা কানা লি মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা বলেন সুবহানাল্লাহ সুতরাং ছেলে জামানি হোক না কেন তোমরা যদি কেউ রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ভাই আসছে আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ আল্লাহর ওয়াস্তে বসো ভাই প্লিজ এটা একটু মিটমাটরা করুক আপনারা একটু বসেন ভাই আল্লাহর ওয়াস্তে বসেন প্লিজ প্লিজ বসেন আমি কি ওয়াজ কি চলবে আমার ওয়াজ শুনবেন তাহলে না বসলে কেমনে একটু বসেন ভাই একটু আল্লাহর ওয়াস্তে বসেন আমাকে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবেসে থাকেন আল্লাহর ওয়াস্তে বসেন আমার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই ঘটনাটা কোরআনের ঘটনা কথা কোন ঠিক কিনা এটা আপনারা শুনতে চান কি চান না কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান জি তাহলে এবার আল্লাহর ওয়াস্তে বসেন 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 প্লিজ আল্লাহর ওয়াস্তে বসেন বসেন বন্ধুরা আমার সময় বেশি নাই আমার পরে মাহমুদুল হাসান ভাই চলে আসবেন কথা বলেন ঠিক কিনা এই আনসারি সাহাবীর মেয়ে বলল বাবা তোমরা যদি বিয়েতে কেউ রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই রকম যখন ঘটনা মেয়ের মা বলতেছে মেয়ে যখন রাজি আমিও তো রাজি আনসারি সাহাবী বললেন আমি তো আগে থেকেই রাজি কিন্তু তোমার ভয়ে কিছুই বলতে পারি নাই বলেন সুবহানাল্লাহ আনসারি সাহাবী বললেন ঠিক আছে তাহলে ওই আনসারি সাহাবীর বাড়িতে যেই যুবকটা আসছিল জালাবি তারে ফকির বলে খেদায় দিয়েছে আপনাদের মনে আসেনি কি বলেন আছে আনসারি সাহাবী চিন্তা করলেন তাড়াতাড়ি আমরা জামাইকে খুঁজে বের করি এই চিন্তা করে ওই আনসারি সাহাবীর বাড়ির দরজা যখন খুলেছে তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক জালাবি ওখানে বসে আছে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন এই আনসারি সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে যুবক তোমাকে তো ফকির বলে তাড়ায় দিয়েছে তুমি তবু কিসের জন্য আমার বাড়ির দরজার সামনে বসে আছো কারণটা আছে না নাই আপনারা কি কারণটা শুনতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে একটু বসেন আমার আলোচনা শেষ করেই আমি ইনশাআল্লাহ যাব আমার পরে প্রধান মেহমান বয়ান করবেন বলেন আমিন বন্ধুরা আমার আনসার সাহেব আশ্চর্য হয়ে গেলেন
কি কারণে তুমি এখনো বসে আছো আমি তো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে এই যুবক জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আনসারি সাহাবি শোনো, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির কথা কখনো বিফলে যায় না, এই বিশ্বাস নিয়ে আমি দরজার সামনে এখনো বসে আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আনসারী সাহাবি বলতেছে যুবক, কারণ এখন তো সাধারণ যুবক না, এখন তো হবু জামাই হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। আনসারী সাহাবি বলতেছে, যুবক জলদি করে তুমি মোহরনা নিয়ে আসো, তোমার মেয়ের, তোমার সঙ্গেই আমার মেয়েকে আমি বিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই জালাবিব এক দৌড় মেরে আল্লাহ নবীজির সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আমার সঙ্গে আনসারী সাহাবীর মেয়েকে বিয়ে দিতে চাই ও নবী, কিন্তু আমাকে একটা শর্ত দিয়ে দিছে, বিয়ের জন্য মোহর না চাই। আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, মোহর না দেওয়ার মতো আমার কাছে এই মুহূর্তে কিছু নাই, আপনি জলদি করে আমার মহারণার ব্যবস্থা করে দেন। বন্ধুরা আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে চোখের পলি ছেড়ে দিয়ে বলে, জালাবিব, তোমাকে আমি যে মহারণার টাকা পয়সা দিব, আমি রাসূলের কাছে দেওয়ার মতো কিচ্ছুই নাই, কিন্তু তোমাকে মাহরুম করব না, তুমি আমার জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলো, আমার জামাই ওসমান তোমারে অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিয়া দিবে। সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ কবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর রাসূল বললেন, সাহাবি, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তুমি মহরনা দিবা, কারণ আমি রাসূল নিজে তিন দিন যাবত না খেয়ে আসি, জোরে কর সুবহানাল্লাহ, কিন্তু তোমারে মাহরুম করব না, তুমি আমার জামাতা হযরত ওসমানের কাছে যেয়ে বলো, তোমার সমস্যার কথা বলো, আমার জামাই তোমারে অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিয়া দিবে, জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যুবক জালাবিব এক দৌড় মেরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে ডাক দিয়া বলে, ওসমান, বিশ্ব নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমার কাছে মোহরনা দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, তোমার কাছ থেকে মোহরনার টাকা নিয়া আল্লাহর রাসূলের হুকুমে আমি বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে নেব। কিসের টাকা বলেন? কিসের টাকা? মোহরনার টাকা। আমার ভাইয়েরা, আজকে আমরা অনেকেই বিয়ে করি, কিন্তু মোহরনার টাকা আমরা বাকির নাম ফাঁকি রাখি, কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় জানাজা পড়াতে গেলাম, কয় হুজুর একটু পরে জানাজা করেন, কারণ কয় মোহরনা মাফ করছে কিনা বউয়ের কাছে জিজ্ঞেস করে আসি। আচ্ছা বলেন তো, স্বামী মারা গেছে, ওই সময় গিয়া যদি স্ত্রীকে বলে যে তুমি কি তোমার স্বামীর মোহরনা মাফ করেছো, কোনো স্ত্রী বলবে আমি মাফ করি নাই? বলবে কেউ? আজকাল অনেক যুবক, চালাক যুবক বিয়ের রাতে বাসর ঘরে বলে, বিবি তোমার টাকা মানেই তো আমার টাকা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে মোহরনা মাফ করে দেয়, এরকম প্লেয়ার আছে না নাই? আচ্ছা বিবাহিত কারা একটু হাত তুলেন তো, বিবাহিত যারা হাত তুলবেন তারা একটু হাত নাড়ান তো দেখি। হ্যাঁ এবার হাত নামান। আচ্ছা এবার আল্লাহর ওয়াস্তে বলেন তো, হুজুর বিয়ের বাসর রাতের আগেই মোহরনা সঠিকভাবে দিছি, পরিপূর্ণ দিয়েছি, এরকম কি আছেন হাত তুলেন? এই যে দেখেন পরীক্ষায় ফেল, হাত নামান, হাত নামান, মন খারাপ করেন না আমার ভাইয়েরা। প্লিজ ভাইয়েরা, আপনারা কি বসবেন না? ওয়াজটা তো জমতেছে না, না বসলে কিভাবে ওয়াজ জমে আপনারা বলেন? একটু বসেন ভাই, পিছনের ভাইয়ের আল্লাহর ওয়াজতে বলছি, সুন্দর ঘটনা কোরআন থেকে বলছি, একটা কথাও কোরআনের বাইরে বলতেছি, একটু বসেন, একটু বসেন আমার ভাইয়েরা, একটু বসেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যুবক জালাবিবের কথা যখন শুনলেন, অনেকগুলা স্বর্ণ মুদ্রা আল্লাহর ওয়াস্তে ওই যুবককে দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই যুবক জালাবিব ওই স্বর্ণ মুদ্রা নিয়ে ওই মদিনার বাজারে বিয়ের মার্কেটিং করার জন্য চলে যায়। সুবহানাল্লাহ, কবেন না, বিয়ের মার্কেটিং করার জন্য যাই, শাড়ি কিনে গয়না কিনে। এমন সময় মদিনার অলিগলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, বিশ্ব নবীজি দিন কায়েমের ডাক দিয়েছে, তোমাদের কাছে যার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে তোমরা জিহাদের ময়দানে দান করে দাও। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে দান করার সওয়াব আছে না নাই? আমরা জিহাদ মানে শুধু মনে করে যুদ্ধ করে এমন কথা নয়, কারণ বিশ্ব নবীজি বলেছেন মনের সাথে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ। কথা কন ঠিক কিনা? কারণটা হলো আপনার অন্যায় করার শক্তি আছে, আপনার গুনাহ করার শক্তি আছে, কিন্তু আপনি চিন্তা করলেন আমি যে গুনাহ করব আমার আল্লাহ তাআলা দেখতেছে কি দেখে নাই? আমি একজন মারা যাব, আমার দাফন কাফন হয়ে যাবে। এ ডগাইরের যুবক, আমার দাফন কাফন যখন হয়ে যাবে তখন আমার হিসাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আজকে আমরা অনেকেই ভুলে গেছি আমাদেরকেও কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ বিশ্ব নবীজির বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মৃত্যুর ভয় করতেন, আমরা অনেকে মৃত্যুকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? ও আমার যুবক ভাইরা, একটু দিলটা ঠান্ডা করে ওয়াজটা শোনার চিন্তা করেন, ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীজির বিবি খাদিজা দুনিয়াতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রজনীতে অঝর নয়নে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীজি হঠাৎ করে জাগ্রত হয়ে দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, কোনদিন তোমার এমন করে কাঁদতে দেখি নাই, আজকে কিসের জন্য তুমি কাঁদতেছো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, আমার কেন যেন মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। আমার ভাইয়েরা, আমাদের পাশে একটা কবরস্থান আছে না নাই? আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আমাদের মা বাবা অনেকের দাদা দাদি নানা নানি এই কবরের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কবরটা আমাদেরকে স্মরণ করায় দেয়, এই গোরস্থান আমাদেরকে স্মরণ করায় দেয়, এই গোরস্থান আমাদেরকে স্মরণ করায় দেয়, আমাদেরকেও একদিন মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা কিসের জন্য তুমি কাঁদো? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কারণটা হলো আমার বড় ভয় হয় আমাকে যখন মারা যাব, আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে, ও নবী দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না, আপনি যেই জুব্বা ব্যবহার করেন, আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কোন বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে মাসটা বোঝার চেষ্টা করেন। হযরতে খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নাম্বার আবদার হলো, আমার প্রথম নাম্বার আবদার হলো, কি হলো? কি হয়েছে, কি হলো? বারে বারে বললাম।
মাহমুদ হাসান ভাই আসেন, ওনাকে নিয়ে আসেন। অনেক সময় না বুঝেও তারা উঠে, প্লিজ আপনারা বসেন, প্লিজ প্লিজ আপনারা বসেন। আপনারা প্লিজ প্লিজ আপনারা বসে, ভাই আপনারা বসেন প্লিজ। বলেন বসেন বসেন, ভাই ভাই বসেন, ভাই প্লিজ প্লিজ আপনারা বসেন। প্লিজ প্লিজ আপনারা বসে প্লিজ আপনারা শুনেন, হুজুরের সঙ্গে যে তার একটা কথা কাটাকাটি হয়েছে, প্লিজ আমার কথাটা শুনেন, হুজুরের সঙ্গে যে কথা কাটাকাটি হয়েছে এটা মিলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। প্লিজ বসেন প্লিজ, মিল হয়ে গেছে, আমাদের মধ্যে আর কোনো কষ্ট নাই, বসলে বাইরে শুনেন। হুজুরের সঙ্গে যে একটা ঝামেলা হয়েছিল কথা কাটাকাটি, এটা হুজুর আর উনি ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝতে পারছে? জি আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা আমাদের আর কোনো সমস্যা নেই, আপনারা কেউ কষ্ট রাখবেন না, আমাদের ভাইয়েরা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, প্রশাসনের আমার ভাইজান বুঝিয়েছেন, আপনারা বসেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসেন প্লিজ, বসেন আল্লাহর ওয়াস্তে আপনারা বসেন, আমাদের আর কোনো কষ্ট নাই, আমরা কোলাকুলি করেছি, আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আমরা দুজনার ভুল, আমারও কিছু কথা হয়তো হতে পারে, তিনিও ভুল বুঝতে পারেন, মানুষের মধ্যেই তো ভুল হয় আমার ভাইয়েরা, এখন আর কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা, আমি মাফ করে দিলাম, আমি কোনো কষ্ট রাখি নাই, আমি ভাইজানকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েছি, আপনারাও কষ্ট রাখবেন না, সবাই বসেন, এবার সবাই বসেন, এখন কোরআন তেলাওয়াত হবে, এবং কোরআন তেলাওয়াতের পরে ইনশাল্লাহ আমাদের মাহমুদুল হাসান ভাই তিনি আলোচনা করবেন। তবে আমি সংক্ষিপ্ত কথা আমি শেষ করতে চাই, যে আল্লাহ পাক আমি আজকে যে মেসেজটা দিয়েছি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে, তারা কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি, আমরা সবাই রমজান মাসে রোজা করতে রাজি আছি, আল্লাহ পাক যেন কবুল করে দেন বলেন আমিন, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন বলেন আমিন, আল্লাহ পাক যেন ভুল ত্রুটিকে ক্ষমা করে এই ডাইগর যে কবরস্থান, আল্লাহ পাক প্রত্যেকটি মৃত ব্যক্তিকে যেন মাফ করে দেন বলেন আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যে কথাগুলি বললাম আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24/24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।